আমার আশা অনুযায়ী আপনারা সালামের উত্তরটা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক সকল বলি আমিন। ইন্নাল হামদালিল্লাহ إن الحمد لله الأقرب الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنان باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان তাওহীদ মহাব্বতে জবান ছেড়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون قال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو معينا أو محبا ولا تكن الخامس فتهلك أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا الشفيع জীবনে কখনো তুমি মিথ্যা বলনি তাই তো তোমাকে পেতে কাঁদে ধরনি তোমারই মতো নেতা পেলেও গফুর্ত সুখের গলাপ চামেলি বকুল আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ
وعلى علي سيدنا شفيع محبت جبان شرے پوری بلغ العلا بکماله کشفت دجا بجماله حسنت جميع خصاله سلو جادر بھائے نتا ہوئے কাপ্ত সকল বেইমান কথাই রে সে নবীর সেনা কথাই গেল সেই ঈমান বালাগাল উলাবি কামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله سلو هاجر بتا بدونار پرے فیرے آشنی تمی اپن گھرے دینر آلو تمی چھڑیے دیتے চলে গেছো মদিনাই মক্কা হতে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সকলে আওয়াজ করে বলি মারহাবা মারহাবা মধুপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত অধ্যকার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের সকলেরই সুপরিচিত মুখ আমাদের ফরিদপুর জেলার ঐতিহ্যবাহী ডোবরা দরবার শরীফের বর্তমান পীর সাহেব জনাব হযরত মাওলানা হযরতুল আল্লাম উবায়দ বিন নাসির সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আবু বক্কর মোল্লা গন্দাদিয়া পশ্চিমপাড়া মধুখালী ফরিদপুর মঞ্চে উপস্থিত সকল আউলিয়াদের আওলাদ পথহারা পথভুলা মানুষের মুক্তির দিশারি হাজারাত ওলামা একরাম আমার সম্মুখপানে উপস্থিত তৌহিদি জনতার এক অংশ বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ পিতৃতুল্য মুরব্বিয়ান একরাম হৃদয়ের স্পন্দন খালিদ তারিখের যোগ্য উত্তরসরী যুবক বন্ধুগণ স্নেহের কচিকচা অনস পদ্মার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা সকলের প্রতি আমার হৃদয় নিগ্রণ সালাম ও মুবারকবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত বেশি ভালোবেসে নব্য জাহিলি সমাজ ব্যবস্থায় জাহেলিয়াতের স্রোতে গা ভাসিয়ে না দিয়ে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআনের নোরানি মজলিসে বসার সুযোগ করে এই মুহূর্তে জান্নাতি মানুষ হওয়ার সুযোগ করে দিয়েছেন এজন্য সকলেই হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে জবানের সবটুকু শক্তিকে ছেড়ে দিয়ে আকাশ বাতাসকে প্রকম্পিত করে দিয়ে সেই মহান মালিকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব নবীর উপর যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন এ পৃথিবীর পথহারা দিশেহারা নির্যাতিত নিপীড়িত নিগৃহীত বঞ্চিত নিষ্পেষিত মজলুম মানবতার মুক্তি ও কল্যাণের জন্য এখান থেকে দেড় হাজার বছর পূর্বে সাথে নিয়ে এসেছিলেন আল্লাহ প্রদত্ত গ্রন্থ কোরআন এ কোরআনের সওয়া দিয়ে সেই সমাজের মানুষগুলোকে পরিণত করেছিলেন সোনার মানুষে সৃষ্টি হয়েছিল সোনালী যুগ সোনালী পৃথিবী তথা সোনালী ইতিহাস কিন্তু ঝরেছিল আল্লাহর হাবিবের পবিত্র দেহ থেকে রক্ত শাহাদাত বরণ করেছিল আল্লাহর হাবিবের দানদান মুবারক অসংখ্য অগণিত সাহাবা একরামের জীবনের বিনিময়ে আল কোরআনের আলোয় আলোকিত একটি সুখী সমৃদ্ধশালী সুনিবিড় সমাজ উপহার দিয়ে নবী ঘুমিয়ে আছেন মদিনার পাক জমিনে আসুন দরদ ভরা কণ্ঠ নিয়ে সেই নবীর শাহে মদিনায় দুরুদ সালাম পেশ করছি সকলেই জবান সেরে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনার শুরুতে আমি এখন এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা কি সবাই ভালো আছেন
আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগতেছে, আসলে আলোচনা শোনার জন্য আহ্বান করা হয়েছে নাকি চটপটি আর বাদাম খাওয়ার জন্য আহ্বান করা হয়েছে? এই হিসাবটাই কেন যেন আসার পর থেকে মিলাইতে পারতেছিলাম না। রাস্তাঘাটে দোকানে যে কয়জন মানুষ আছে তার দশ ভাগের এক ভাগ মানুষ মনে হয় এখানে বসে নাই। এজন্য শয়তান যে কাজগুলিতে ধোকা দেয় ওই কাজগুলির জন্য মানুষকে তশকিল করা লাগে না। আপনাকে আহ্বান করা হয়েছে মাহফিলের জন্য, এজন্য আপনাদেরকে আহ্বান করা হয়েছে মাহফিল শোনার জন্য। আপনারা যদি চটপটির দোকানে বাদামের দোকানে এসে বসে যান তাহলে লস করবেন, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ। সকলে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। অত্যন্ত বরকতপূর্ণ একটি মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন, এজন্য আপনারা কি খুশি না বেজার? খুশি আছেন তো? আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। তাহলে একটা তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুক। আমি আপনাদের সকলকে আহ্বান করব, আপনারা এখনো যারা বাহিরে চটপটির দোকানে এখানে সেখানে এলোমেলো ঘোরাফেরা করছেন, ওলামা একরাম এসে উপস্থিত হয়েছেন, আলোচনা শুরু হবে, এজন্য আপনাদের সকলের প্রতি একটি উদারত আহ্বান জানাচ্ছি, আপনারা সকলেই মাহফিলের প্যান্ডেলের মধ্যে এসে বসে যান। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা জোরে, লা 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম ভাইরা, আমার মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, এটা দুনিয়ার কোনো সাধারণ মজলিস নয়। দুনিয়ার জমিনে আপনার মধুখালীতে যদি এখন এই মুহূর্তে আমার আপনার বাংলাদেশের বর্তমান প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আসে, ওই মজলিস সম্পর্কে আল্লাহর কোরআনের 114টি সূরা 6666টি আয়াতে কালিমা কোনো সাক্ষী দেয় নাই, নবীর হাদিসে পাক কোনো সাক্ষী দেয় নাই, ওই মজলিসের মধ্যে উপস্থিত হয়ে গেলে শেখ হাসিনার জবান থেকে কথা শুনলে সব হবে, লাভ হবে, কল্যাণ হবে, এমন কোন প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন, মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, বলুন সুবহানাল্লাহ। এ দুনিয়ার জমিনে কোরআনের মজলিস কোনো সাধারণ মজলিস নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মজলিসটা হলো আমার আল্লাহর মজলিস। এই মজলিসের মধ্যে আসলে লাভ কি হবে? আসুন কোরআন থেকে শোনাই, তারপর আল্লাহর নবীর হাদিস থেকে শোনানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমার মধ্যে বলেন, কুল বি ফাদলিল্লাহি وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون الله اكبر বলেন। হেফজুল কোরআন খুলে দেখবেন বন্ধু, সূরা ইউনুস, সূরাটার নাম কি একটু বলেন আমার সাথে, আমি ছোট মানুষ তো আমার কথার সাথে একটু কথা বলবেন তাহলে আমি আলোচনাটা করতে পারবো। সূরাটার নাম কি সন্দেহ আছে? সূরা ইউনুস নামে একটা সূরা আছে না কোরআন শরীফের মধ্যে? আমাদের কারো কি সন্দেহ আছে? এই যে কোরআন সামনে নিয়েই বসেছি ইনশাআল্লাহ, কথা কোরআন থেকেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন হিফজুল কোরআন খুলে দেখবেন সূরা ইউনুস
পারা নাম্বার ১১ পেজ নাম্বার ১৪ আয়াতে কালিমা নাম্বার ৫৮ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল বি ফাদলিল্লাহ, হে নবী আপনি মানবতাকে জানিয়ে দিন, বিশ্ব মানবতাকে জানানোর জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে স্পিকার বানিয়ে ব্যবহার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে নবী আপনি বিশ্ব মানবতাকে জানিয়ে দিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমার বান্দাদেরকে যত নিয়ামত দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ যত নিয়ামত দিয়েছি সবচাইতে বড় নিয়ামতের পরিচয় দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন, এ উম্মতে মুহাম্মাদিকে কোরআন দিয়েছি, বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। যে মহান মালিক আমাকে আপনাকে এত বড় দান দিয়ে আমাকে আপনাকে সম্মানিত করলেন, শুধুমাত্র কেবলমাত্র বিশ্ব মানবতার সামনে আমাদেরকে সম্মানিত করে নাই, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে সম্মানিত করে দিয়েছেন। শুধু তাই নয়, এই সমস্ত মানুষের মধ্যে আর একটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে সম্মানিত করেছেন, তারা হচ্ছে সাহেবে কোরআন। যারা কোরআন পড়বে, যারা কোরআন জানবে, যারা কোরআন জানাবে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। আল্লাহর হাবিবের কথা কখনো মিথ্যা হতে পারে না, মিথ্যা কি হতে পারে ভাই? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, আল্লাহর আসমানের নিচেই জমিনের উপরে সর্বোত্তম জাতি হচ্ছে তারা, সর্বোত্তম মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অপরকে শিখায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বিশ্ব মানবতাকে জানিয়ে দিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যত নিয়ামত দিয়েছি তার মধ্যে সবচাইতে বড় নিয়ামতের পরিচয় দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে কোরআন দান করেছি। আর দুনিয়ার জমিনে তারা যদি কোনো উৎসব করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন উৎসবের কথাটাও এখানে আনলেন, দুনিয়ার জমিনে তারা যদি কোনো আনন্দ করতে চায়, উৎসব করতে চায়, তাহলে ওই আনন্দটা যেন তারা কোরআন দিয়ে করে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলে নাই মমতাজরে এক লক্ষ টাকা দিয়ে আনলে পারে লাভ হবে, এক লক্ষ টাকা দিয়ে আনলে পারে যে আনবে কমিটির প্রধানকে জান্নাতি বানায় দেব, যারা শুনবে সকলের জন্য জান্নাতের মধ্যে রুম বরাদ্দ রাখবো, এমন কোনো কথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই। আয়াতে কালিমার লাস্টের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা যদি এই কোরআনের মজলিসে আসো তোমাদের লাভ কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আলোচনা করতেছেন ওয়া ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। হিফজুল কোরআন খুলে দেখবেন নয় নাম্বার পারা ১৫ নম্বর পেজ আয়াতে কালিমা নাম্বার হচ্ছে ২০৪ সুরায় আরাফের আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইজা, এ কোরআন শুনলে লাভ কি হবে, ওয়া ইজা যখন তোমাদের মাঝে কুরিয়াল কোরআন, আল্লাহর কোনো বান্দা কোরআনের কোনো অধ্যায় নিয়ে কোরআনের কোনো আয়াত নিয়ে আলোচনা করে, ফাস্তামিউ লাহু, আর ওই আলোচনাগুলো তোমরা মনোযোগের সাথে শুনতে থাকো, ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক ধরনের ভিভিআইপি রহমত বহমান হয়ে যায়। এটা হলো কোরআনের মাহফিলে আসলে লাভ। দুই নাম্বার লাভ আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করলেন সূরা ফুরকানের মধ্যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়াকানাল্লাহু গাফুরার রাহিমা। এখানে তাফসিরে ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তাফসির করতেছেন বাদ্দালা ইউবাদ্দিলু, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বদল করে দিবেন। এই কোরআনের মজলিসে যদি তোমরা আসতে পারো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যদি তোমরা তওবা করতে পারো, আমরা তওবা করতে পারবো না ইনশাআল্লাহ,
যদি তোমরা তওবা করতে পারো, নিজের জীবন চলার মোড়টাকে যদি একটু ঘুরাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের পিছনের জিন্দেগির সমস্ত গোনা আমি আল্লাহ তোমাদের মালিক কোরআনুল করিমার মধ্যে ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গোনাগুলো ক্ষমা করে দিব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমিলা আমালান সালিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গোনাহগুলোকে আমল দিয়ে বদলা দেব, অর্থাৎ গোনাহের জায়গাটাকে আমল দিয়ে পরিপূর্ণ করে দিব। তাহলে এখানে আসলে লাভ না লস? আর এই মজলিসের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমরা থাকব, হক্কানি উলামায়ে কেরাম আলোচনা করবেন, এই জন্য মজলিসের ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলা হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবের ইরশাদ নকল করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم مجالس العلم هي روضة من رياض الجنة. আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জমিনে যখন কোরআনের কোনো অধ্যায় নিয়ে আলোচনা করা হয়, কোরআন নিয়ে যখন আলোচনা করা হয়, ওই কোরআনের মজলিসটা সাধারণ কোনো মজলিস থাকে না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন ওই মজলিসটা তখন জান্নাতের টুকরা বাগান হয়ে যায়। সময় খুব সংক্ষিপ্ত, এই জন্য আলোচনা বিস্তারিতভাবে করা যাবে না, অতটা সময় আমি পাবো না, কারণ ছোট মানুষ আমি। আমার ভাইয়েরা, এজন্য আলোচনা যখন আমরা শুনতে আসব উদ্দেশ্য থাকতে হবে, আলোচনা শুনতে আসব না, আলোচনা বাড়ি নিয়ে যাইতে হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন আল্লাহর হাবিবের জবান থেকে মাত্র ছয় মাস আলোচনা শুনেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনের চরিত্রের পরিবর্তন এসে গেছে। কেমন পরিবর্তন এসে গেছে? হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রপ্রধান, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে একদিক থেকে গোপন খবরের বিষয়ে একজন সাহাবি ছিল, যেই সাহাবির কাছে আল্লাহর হাবিব মুনাফিকদের লিস্টগুলো দিয়ে গেছেন, তার নাম হচ্ছে হযরতে হুযাইফাতুয-যুলইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হুযাইফাতুয-যুলইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হযরতে হুযাইফার সাথে পথে ঘাটে যেখানেই দেখা হতো ডাক দিয়ে বলতো, হুযাইফা আল্লাহর হাবিব যেই মুনাফিকের লিস্টগুলো তোমার কাছে দিয়ে গেছে ওই নামের মধ্যে আমি ওমরের নাম কি আছে নাকি? আর আমাদের অবস্থা হলে হামচুনি মান্ডাং করে নিস, আমি যত বড় আর কেউ মনে হয় তত বড় নয়, আমি যত ভালো আর কেউ মনে হয় তত ভালো নয়, আমার থেকে ভালো মানুষ আর সমাজের মধ্যে কে আছে? আল্লাহর হাবিব বলেছেন মান কালা হালাকান্নাস ফাহুয়া আহলাকুম, যে বলে আমি ভালো আর সবাই ধ্বংস হয়ে গেছে, পয়গম্বর বলে তুমি হয়ে গেছো আগে ধ্বংস। এই জন্য মানুষের গীবত করা যাবে না, এখান থেকে এই শিক্ষাটা নিতে হবে। হযরতে হুযাইফাতুয-যুলইয়ামান বলে আমিরুল মুমিনিন মনে কিছু করবেন না, আল্লাহর পয়গম্বর কথাটা বলতে নিষেধ করেছেন। একদিন রাতের বেলায় টিপ টিপ বৃষ্টি হচ্ছে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে হযরতে হুযাইফাতুয-যুলইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে বলতেছে, হুযাইফা দরজাতে খোলো। হুযাইফার দরজাতে নক করতেছে, হুযাইফা বলে কে এই গভীর রাতে আমার বাড়ির দরজার সামনে? হযরতে ওমর চুপি চুপি কণ্ঠে বলতেছে, হুযাইফা আমি, দরজা খোলো। হযরতে হুযাইফা বলে আমিরুল মুমিনিন আপনি কেন এসেছেন? আপনি যদি খবর দিতেন আপনি হচ্ছেন অর্ধজাহানের খলিফা, আপনি খবর দিলেই আমি আপনার রাষ্ট্রের সাধারণ একজন প্রজা, আমি আপনার বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে যেতাম। হযরতে ওমর বলে, হুযাইফা রে ঠেকা তো তোমার না, ঠেকাটা হলো আমার। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার অন্য পন্থা অবলম্বন করলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযাইফাকে বলতেছে, ও হুযাইফা আজকে রাতের বেলায় যদি আমি ওমর মারা যাই, কালকে দিনের বেলায় বাজার থেকে কাফন আনা হবে,
আমার জানাজা রেডি হবে, মসজিদে নববীর সামনে আমার জানাজা হবে। ও হুজাইফা বলো তো, আমি মারা গেলে তুমি কি আমার জানাজা পড়বা কিনা? হযরত হুযাইফা বলে, ফারুক বাইনাল হাক্কি ওয়াল বাতিল লাউ কানা নাবিয়্যুম বাদি লাকানা উমর। যেই ব্যক্তি সম্পর্কে পয়গম্বর এত বড় কথা বলেছেন, তার জানাজা পড়ব না কার জানাজা পড়ব? সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা আগায়া দিলেন, বলল ওয়াদা করো। হযরত হুযাইফা বলল ওয়াদা। হযরত ওমর তখন মুস্কি মুস্কি হেসে বলতেছে, হুযাইফা কেবলমাত্র সবেমাত্র শিওর হয়ে গেলাম মুনাফিকের লিস্টের মধ্যে আমি ওমরের নাম নাই। সুবহানাল্লাহ। বলতেছে কিভাবে বুঝলেন? ওমর বলতেছে, যে ব্যক্তি মুনাফেক তুমি হুযাইফা তার জানাজায় যাও না, যেহেতু তুমি জানাজায় যাইবা ওয়াদা করেছ, সেহেতু আমি ওমর শিওর হয়ে গেলাম আমার নামটা মুনাফিকের দপ্তরের মধ্যে নাই। যেই ব্যক্তি সম্পর্কে পয়গম্বর বলেছে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়ার জমিনে আসবো না, আসবে না। আমার পরে আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে বিশ্ব নবী বানাতেন তাহলে হযরতে ওমর হয়ে যেত বিশ্ব নবী। বলুন সুবহানাল্লাহ। সেই ওমর নিজের ব্যাপারে মুনাফিকতার ভয় করতেছেন যে আমি কি মুনাফিক হয়ে গেলাম নাকি, এজন্য সব সময় নিজেকে ছোট মনে করার গুণ নিজের মধ্যে আনা, তাহলে আমরা বড় হতে পারবো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন নিজেকে ছোট মনে করার গুণ এনেছেন ভিতরে, এই জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত হয়ে গেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে সর্বকনিষ্ঠ একজন বৃদ্ধ মানুষ ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামের সামনে ওয়াজ করতেছেন, কিছু নসিহতমূলক কথা বলতেছেন। কথা বলার সময় দেখলেন কিছু সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবারা ইজলিস, তোমরা বসে পড়ো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন বসে পড়লেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন বসার পরে আল্লাহর হাবিব আলোচনা করলেন, আলোচনা শেষ হয়ে গেল। আলোচনা শেষ হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম যখন এক একজন করে বের হয়ে যাইতেছে, তখন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে ঢুকতেছেন। আল্লাহর হাবিব বলতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি কেন এত দেরি করে আসলে, সকলেই বের হয়ে চলে গেল। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো পয়গম্বর আমি আগেই এসেছি। বলতেছে, কোথায় ছিলে? তোমাকে তো মসজিদে নববীর মধ্যে দেখলাম না। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো পয়গম্বর যখনই আপনার হাতে হাত দিয়ে পড়েছিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটু জিকির করিলা, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, আমার সময় একেবারে অল্প, এই জন্য তেলাওয়াতকৃত আয়াতে কালিমার আলোচনা করতে পারলাম না। আর আয়াতে কালিমা সম্পর্কে যদি আপনাদেরকে কিছু না জানায় দেই তাহলে আলোচনার হক আদায় হবে না, এজন্য ওই তেলাওয়াতকৃত আয়াতের উপরে সংক্ষিপ্ত সময়ে দুটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। ইনশাল্লাহ শুনতে রাজি আছেন না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুক। আমরা সকলে একটু আগে আগে বসি ভাই, পিছন থেকে যে ভাই আসবে তাকে একটু সুযোগ করে দেই। সিভিলাইজেশন মিন্স কনফিডারেশন ফর আদার্স, সভ্যতার মানে হচ্ছে অপরকে সুযোগ করে দেওয়া। আপনি অপরকে সুযোগ করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও জান্নাতের মধ্যে সুযোগ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ
যখন আপনার হাতে হাত দিয়ে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আমি আমার জীবনটা আপনার হাতে সঁপে দিয়েছি। ওগো রাসূল, আমি আমার বাড়ি থেকে রওনা দিয়েছিলাম, পথের মধ্যে শুনি আপনি বলেছেন ইজলিস বসে পড়ো, সঙ্গে সঙ্গে আমি বসে পড়েছি, আর দেরি করি নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীর প্রতি এত ভালোবাসা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতে কালিমা নাজিল করে দিলেন, ওয়াসসাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবার 170 নম্বর আয়াতে কালিমার মধ্যে বলতেছেন, 100 নম্বর আয়াতে কালিমার মধ্যে বলতেছেন, ওগো নবী, আপনার হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে এমন বায়াত গ্রহণ করেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন বলেন, নাহওয়াল বাইউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো নবীজি, আপনার হাতে হাত রেখে এই গাছের নিচে আমরা বায়াত গ্রহণ করলাম, কতক্ষণ পর্যন্ত বায়াত গ্রহণ করেছি, মা বাকিনা আবাদা, জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে আমাদের কণ্ঠনালী পর্যন্ত যতক্ষণ পর্যন্ত জান থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার পিছন থেকে আমরা এক চুলো সরে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কালিমা নাযিল করে দিলেন, ওগো নবী, আপনি আপনার সাহাবায়ে কিরামকে সুখবর জানায় দিন, খুশ খবর জানায় দিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের মধ্যে ঘর তৈরি করে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্তেজাম করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলিফ লাম এই হরফগুলি হচ্ছে হরফুল মুকাত্তাআত। প্রত্যেক মুফাসসির এই হরফগুলোর ব্যাখ্যা করেছেন, ওয়াল্লাহু আলামু বিমুরাদিহি, এইগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন, কেউ এর স্পষ্ট ব্যাখ্যা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে কালিমার মধ্যে সূরা আনকাবুতের দ্বিতীয় নম্বর আয়াতে কালিমার মধ্যে বলেন, আহাসিবান্নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, মানুষেরা কি মনে করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছি আর তারা ইমানের দাবি করেছে আর তারা জান্নাত পেয়ে যাবে? না, ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের পূর্ববর্তীদেরকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছি, তাদেরকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব, এটা দেখার জন্য যে তাদের মধ্যে কে মুত্তাকিন, কে মুমিন আর কে বেঈমান, এটা দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। আম হাসিব تُمْ أَن تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَعْلَمِ اللَّهُ الَّذِينَ جَاهَدُوا مِنكُمْ وَيَعْلَمَ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছো যে ঈমান আনবে আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দেব? না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব, ঈমানি পরীক্ষা তোমাদেরকে দিতে হবে, তারপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিব। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতে কালিমার মধ্যে বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই মুমিনদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম তাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি, বিআন্না লাহুমুল জান্নাহ বিনিময়ে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিয়েছি। এই জন্য দুনিয়ার ভোগ বিলাসকে বাদ দিয়ে এই সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিক্রি করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা ব্যবসার কথা বলেছেন, দুনিয়ার জমিনের ব্যবসাগুলো আমরা ভালো বুঝি কিন্তু আখেরাতের এই ব্যবসার কথা আমাদের বুঝে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ব্যবসায় অংশগ্রহণ করে যারা জান এবং মাল আমি আল্লাহকে সঁপে দেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতের বরাদ্দটা তাদের জন্য করে দিব। তো যাই হোক, আমার সংক্ষিপ্ত আলোচনা, আসলে আলোচনাটা আমি বাড়াতে পারলাম না, এখানে আপনাদের দাওয়াত কি তো অনেক,
বড় বড় উলামায়ে হযরত আছেন, এজন্য আমি আমার আলোচনাকে বাড়াতে পারলাম না। এজন্য আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনুল কারীমাকে সামনে রেখে শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বকে ভ্রমণ করার তৌফিক দান করে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। এবং আমি এখনও পড়ালেখা করতেছি, একজন স্টুডেন্ট, আমার জন্য আপনারা সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।